ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তাহলে ডিস্ক ডিফ্র্যাগমেন্টের কাজ কী বা ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন কী, কেন ডিস্ক ডিফ্র্যাগমেন্টার ব্যবহার করা উচিত, কেন ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন কম্পিউটারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এই সব সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এবং ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। এই ভিডিওতে দেখানো পদ্ধতি আপনি অনুসরণ করে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 আপনি ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন করতে পারবেন। প্রথমে আমরা ডিস্ক ডিফ্র্যাগমেন্টের কাজ কম্পিউটারে শুরু করব। কাজটি সম্পূর্ণ হতে একটু সময় লাগবে, এই সময়ের ভেতরেই আমরা এই সব প্রশ্নের উত্তরগুলো জেনে নেব। দেখুন, প্রথমে আপনাকে এখানে উইন্ডোজ স্টার্ট বাটনে ক্লিক করে অল প্রোগ্রাম এখানে বা এখানে আপনি সার্চ করতে পারেন, সার্চ প্রোগ্রাম অ্যান্ড ফাইলসে ডিস্ক। দেখুন, সার্চ করার সঙ্গে সঙ্গে চলে এসে ডিস্ক ডিফ্র্যাগমেন্টার, বা আপনি এখান থেকে সার্চ না করেও অল প্রোগ্রামে যাওয়ার পর এখান থেকে অ্যাক্সেসরিজ থেকে সিস্টেম টুলস, এখানেও আপনি দেখতে পাবেন ডিস্ক ডিফ্র্যাগমেন্টার। এবারে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে উইন্ডোটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবারে আপনি এখানে কি কি করতে পারেন, আপনি এখানে শিডিউল করে দিতে পারেন কোন সময় আপনার ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন অটোমেটিক শুরু হতে থাকবে, সেটি আপনি এখান থেকেই শিডিউল করে দিতে পারেন। এখানে দেখুন, শিডিউল ডিফ্র্যাগমেন্টেশন ইজ টার্ন অন, আমার অন করা আছে, এখানে টাইমও দেওয়া আছে, আপনি এখান থেকে করতে পারেন কনফিগার শিডিউল। নতুন উইন্ডো ওপেন হবে, এখান থেকে আপনি ডেইলি করতে পারেন, উইকলি করতে পারেন, মান্থলি করতে পারেন, আমি এখানে উইকলি করে রেখেছি। এখানে আপনি কোন ডেতে করতে চান সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, কোন টাইমে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ আপনার অন থাকে সেই টাইমটিও এখানে আপনি বা আপনার ইচ্ছে মতো আপনি এখানে টাইম দিতে পারেন। এখান থেকে সিলেক্ট ডিস্ক করতে পারেন, আমার অলরেডি সিলেক্ট অল ডিস্ক করা আছে, তো আমার করাই থাকবে এখানে, আমি এখান থেকে ক্যান্সেল করছি। তারপরে দেখুন কারেন্ট স্ট্যাটাস, এখানে কারেন্ট স্ট্যাটাসে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার 3টে ড্রাইভ আছে, CDE, দেখুন লাস্ট কবে করেছিলাম, আমি এখান থেকে লাস্ট রান দেখাচ্ছে, আমার প্রোগ্রেস দেখাচ্ছে, 30/9/2019 আমি করেছিলাম লাস্ট, এখানে সবগুলোই দেওয়া আছে কবে কখন করেছিলাম আমি। তারপর এখান থেকে আপনি প্রথমে যে কোনো ডিস্ক যদি আপনি ডিফ্র্যাগমেন্টেশন করতে চান তাহলে আপনাকে অ্যানালাইজ ডিস্ক প্রথমে করতে হবে। তো এখানে আমার 90% ফ্র্যাগমেন্টেড হয়ে আছে, আমি অ্যানালাইজ যদি ডিস্ক করি এখানে দেখুন অ্যানালাইজড হচ্ছে। যখন অ্যানালাইজড কমপ্লিট হয়ে যাবে তারপরেই আপনি ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন শুরু করতে পারেন। এবারে বলবো ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন কী বা ডিস্ক ডিফ্র্যাগমেন্টারের কাজ কী। এখানে যদি আমি একটি ছোট্ট উদাহরণ দিই তাহলে আপনি বুঝতে পারবেন ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশনের কাজ কী। এখানে দেখুন অ্যানালাইজ ডিস্ক কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সিলেক্ট করার পর এটি ডিফ্র্যাগমেন্ট ডিস্ক করব, এখান থেকে করে দেবো। দেখুন চলতে থাকবে, এবারে রানিং দেখাচ্ছে, এরপরে স্ট্যাটাসগুলো পরপর আপডেট হতে থাকবে। এবারে দ্বিতীয় উদাহরণে যাব, গেলে আমরা বুঝতে পারবো যে ডিস্ক ডিফ্র্যাগমেন্টার কেন ইউজ করা কম্পিউটারের জন্য খুবই জরুরি। লাইব্রেরিতে গেলে আমরা যে কোনো বই খুব তাড়াতাড়ি খুঁজে পাই, এতে কী হয় আমাদের কম সময় লাগে। লাইব্রেরিতে আমরা এত তাড়াতাড়ি বইগুলো খুঁজে পাই কারণ লাইব্রেরিতে বইগুলো পরপর একটা সিকোয়েন্সে সাজানো থাকে, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি যে কোনো বই খুঁজে পাই। কিন্তু ওই বইগুলো যদি এলোমেলো করে সাজিয়ে রাখা হতো তাহলে যে কোনো বই খুঁজতে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। হার্ড ডিস্কের ক্ষেত্রেও একই ব্যাপার, হার্ড ডিস্কে যদি আমরা ডেটাগুলো পরপর একটা সিকোয়েন্সে যদি সাজিয়ে রাখতে পারি তাহলে আমরা খুব তাড়াতাড়ি হার্ড ডিস্ককে অ্যাক্সেস করতে পারবো, তার জন্য আমাদের খুব কম সময় লাগবে এবং যে কোনো ফাইল ফোল্ডার খুঁজতে গেলে আমাদের খুব কম সময় লাগবে। বা আপনি কোনো 10 GB একটি ফাইল সেভ করে রাখতে চান তাহলে কি হবে, 10 GB হার্ড ডিস্কের কোনো একটা জায়গায় 10 GB ফাঁকা নেই, তখন কি করে হার্ড ডিস্ক ওই 10 GB ফাইলটিকে বিভিন্ন পার্টে ভাগ করার পর বিভিন্ন জায়গায় স্টোর করে রাখে। এইভাবে হার্ড ডিস্কে একটা ইনফরমেশন বিভিন্ন জায়গায় স্টোর হয়ে থাকতে পারে। আর এখানেই ঠিক ডিস্ক ডিফ্র্যাগমেন্টারের কাজ, ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন বা ডিস্ক ডিফ্র্যাগমেন্টার কি করে এই বিভিন্ন ধরনের ফাইলগুলোকে কম্পিউটারে সাজিয়ে রাখে। সোজা কথায় বলতে গেলে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশনের কাজ হলো হার্ড ডিস্কে এলোমেলোভাবে বা ছড়িয়ে ছিটিয়ে থাকা একই রকমের ফাইলগুলোকে একটা সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে রাখা, যাতে করে CPU খুব তাড়াতাড়ি ডেটাগুলো অ্যাক্সেস করতে পারে এবং কম সময় লাগে। এটাই হলো
ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশনের কাজ। আপনি নিয়মিত না হলেও মাসে একবার ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন করে রাখবেন, এতে আপনার কম্পিউটার ভালো থাকবে। দেখুন, এখনও পর্যন্ত আমার প্রসেস কমপ্লিট হয়নি, আরও অনেক সময় লাগবে। যদি আপনার প্রসেসটি কমপ্লিট হয়ে যায় তাহলে এখান থেকে ক্লোজ করে দিতে পারেন। আমি এখানে ক্লোজ করবো না, কারণ এখানে আমার কাজ চলছে, তো আমি এখন ক্লোজ করবো না। আপনি প্রত্যেকটি ডিস্কেই অ্যানালাইজ করার পর ডিফ্র্যাগমেন্টেশন করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করবেন, অবশ্যই লাইক করবেন। কম্পিউটার সম্পর্কিত কোনো কিছু যদি জানার থাকে আপনার, আপনি কমেন্ট করে অবশ্যই নিচে জানাতে পারেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।